Hi guys! আবার চলে এসেছি আমরা দুই বোনে ইটিং শো নিয়ে। অনেক দিন পর আমার বোন এসেছে আমাদের বাড়িতে, তাই বোনকে নিয়ে বসে গিয়েছি। আজকে হবে চ্যালেঞ্জ। আজকে চ্যালেঞ্জে আছে ফ্রাইড রাইস, আছে সবজি, ডাল, দুটো মিষ্টি, শশা। শশাটা চ্যালেঞ্জের বাইরে, এগুলো চ্যালেঞ্জের মধ্যে। আমার কাছে যা আছে ওর কাছে তাই আছে। তো বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করি তাহলে। কি পানিশমেন্ট কিন্তু আছে, সেই পানিশমেন্টটা খুব দারুণ। প্রথম ওর সঙ্গে যা আমার একটা পানিশমেন্ট হয়েছিল, ওর থেকেও ভয়ঙ্কর পানিশমেন্ট আজকে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, খুব ভালো লাগবে তোমাদের। শুরু করা যাক তাহলে। আগের বারও আমাকে দারুণভাবে সাজিয়ে দিয়েছিল, কি বলবো তোমাদের। এমনভাবে সাজিয়ে দিয়েছিল, সার্কাসের জোকার বানিয়ে দিয়েছিল। জোকার নি কি অল্প নেই, ওগুলো চলবে না। আমার থালা মনে হয় বেশি ছিল। হয় না, ওটা তো একটু কম ছিল মনে হয়। ওজন করে চাপাই দিই, অত সহজ। এতদিন আমাকে হারিয়েছিস, আজকে পারবি না। আজকে তুই চিটিং করেছিস, দর্শক দেখছে। আরে দিদি, এখান থেকে নে একটু। খুব চালাকি না, একটু আজকে হবে না। এই কোনা থাকে প্রত্যেকবার তুই জিতবি থাম।
আজকের মতো ছেড়ে দে আমাকে ওখানে খেলাধুলা আর তো থাক না 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 আজকেটা থাক ওইবারের কথা মনে আছে আমাকে ধমক দিয়ে কি মেকআপ হলে করেছিল ওই আমাকে আমি বলবো না ওই এমনিতেও যে কোনো খেলা খেললে ও আগে আজকেটা থাক আজকের মতো ছেড়ে দে তুই না দিদি আমি ওগুলো ব্ল্যাকমেল কথা বলবি না আমাকে ব্ল্যাকমেল করতে চাইছে আমি শুনবো না আমি শুনবো না ফিনিশ আজকে পারবো না ফিনিশ ও কত এক্সাইটেড ছিল যে আমাকে ওই হারাবে কি লাফাচ্ছিল যে দিদি আজকে তোকে হারতেই হবে লাফাস না বেশি আমাকে বলছিল লাফাস না বেশি নে এবার তুই হেরে গেলি আমি অপেক্ষায় আছি পানিশমেন্ট দেওয়ার জন্য আর খেতে পারছে না এগুলো আর হয়ে গেছে আমার পানিশমেন্ট সেই মজাদার পানিশমেন্ট তো বন্ধুরা এগুলো একটু পরিষ্কার করে চলে আসছি পানিশমেন্ট যাবে না কিন্তু দেখতে থাকো দারুণ লাগবে তোমাদের মিষ্টিটা খাই নেই পানিশমেন্টের জন্য চলে এসেছি আমরা তো এবার ওকে দিব আমি পানিশমেন্ট প্রত্যেকবার ও আমাকে পানিশমেন্ট দেয় তো আজকে দারুণ করে পানিশমেন্ট পাবে মজা আজকে মজা সেদিন ছাড়তে বলেছিলাম আমাকে ছাড়েনি কি হারে না মেকআপ করেছিল রাক্ষসী বানিয়ে দিয়েছিল আমাকে তুই এবার ঘুর আজকে আমি আজকে তোকে বানিয়েছি আমাকে আজকে ছেড়ে দে চলবেই না ওগুলা পানিশমেন্ট বন্ধুরা এই যে তোমরা দেখতে থাকো আজকে পানিশমেন্ট কি হতে চলেছে আমি তো ছাড়বো না চোখ বন্ধ কর আমার গালি লেগে গেল মনে হয় চোখ বন্ধ কর হ্যাঁ তুই চোখ বন্ধ কর তুই বন্ধ কর চোখ চোখ বন্ধ করবি কিন্তু হ্যাঁ চোখ বন্ধ কর দিদি তুই চোখ বন্ধ কর আমাকে মনের মতো সাজাইছিলি মনে আছে একটু খুলি চোখটা না থাম থাম হইনি মাথা চোখ বল আমি তো তোকে ধমক দিচ্ছি না আমাকে কি চুপ করাচ্ছিল আর সাজাচ্ছিল তাও মনের মতন কি মেকআপ এক মিনিট চোখ বন্ধ কর অল্প বন্ধ কর হয়ে গেছে এইখানে সিঁদুর লাগায় রংটা লাগায় পাম না সিঁদুরের ওখানে দেইনি ও বাবা আজকে কি হাসি পাচ্ছে আমার দিদি
ও অনেকদিন পর এসেছে, হাসতে হাসতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। আমাকে কি না ভালো লাগছে তোকে পানিশমেন্ট করে, ও বন্ধ করে আছি পানিশমেন্ট দাও আমার শেষ বন্ধুরা। কেমন লাগছে আমাদের দুই বোনকে?